ভগৱানে সকল ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন টিকে আসাম। সো বন্ধু সকল বহুতে খবরটো পাইছে কি জানি, যেহেতু অসমতে 2021 চনত যি রিজাল্ট ঘোষণা করে আর তার পিছতে রি ইভালুয়েশনের কারণে বহুতে কেস করিলে আর কেস করার পিছতে রি ইভালুয়েশনের রিজাল্ট দি দিলে আর রিজাল্টত বহুতে পাস করিলে, লগতে বহুতের মার্কস ইনক্রিজ হল, যেহেতু বহুকেইটা কোয়েশ্চন ভুল আছিল, বিসংগতি হয়েছিল কোয়েশ্চন পেপার ও এম আর গোটেখানি বিসংগতি হওয়ার ফলত রি ইভালুয়েশনের রিজাল্ট দিলে আর কেস করিলে, আর সেই কেস করার ফলত রিজাল্ট ঘোষণা করিলে 28 জানুয়ারির দিনা। আর যেহেতু দুই তারিখে 2 ফেব্রুয়ারির দিনা শুনানি আছিল, যে এতিয়া 2 তারিখে কিবা এটা অর্ডার অহা কথা আছিল, আর 2 তারিখে কিনো অহা কথা আছিল সেইটা বহুতে গম পোৱা নাছিল। আর ইতিমধ্যে আপনাদের গমে পাইছে যে আর গুৱাহাটী হাইকোর্টের যে 2 ফেব্রুয়ারির দিনা ইয়াত আপনার যে রিপোর্ট ইয়াত গম পাইছে যে কেস ডিসপোজড, সম্পূর্ণভাবে নিষ্পত্তি করা হয়েছে কেস, আর এতিয়া কোনো ধরনের প্রবলেম নাই, রি ইভালুয়েশন হয়ে গেল, কেস ডিসপোজড হল। এতিয়া জাস্ট আপনার এপ্লাই করব লাগে এল পি ইউ পি রেগুলার পদত, আর মেরিট লিস্ট ওলাব কেইদিনমান পিছত, মেরিট লিস্ট ওলালে গম পাব কোনে কি কত কোনে পায়, মানে কোনখন ডিস্ট্রিক্ট পায়। সেই কারণে এই যি 15 তারিখের আগত যখন এতিয়াও এপ্লাই করা নাই বা এপ্লাই করব, ডিস্ট্রিক্টসমূহ যাতে ভালদরে সিলেক্ট করে, কারণ ডিস্ট্রিক্টসমূহ মেইন ডিস্ট্রিক্ট, যিমানে ভালদরে সিলেক্ট করব পারিব এটা চাকরির কারণে, বিশেষকৈ এবার কোনো ধরনের এক্সামের কারণে নহয়, এবার চাকরির কারণে হয়। গতি ডিস্ট্রিক্টসমূহ ভালদরে সিলেক্ট করলে হল, আর রি ইভালুয়েশনের রিজাল্ট দিলে কেস ডিসপোজড হল, এতিয়া কোনো ধরনের প্রবলেম নাই। সেই কারণে ভিডিওটি এইখিনি আছিল, আপনার মই জাস্ট একটা ইনফরমেশন দিব বিচারিল, যেহেতু ইনফরমেশন রিলেটেড চ্যানেল হয় এই, আর সাবস্ক্রাইব করে রাখব, বেল আইকনটো প্রেস করে রাখব, তো আপডেট হব পাই থাকিব। ধন্যবাদ, থ্যাংক ইউ।